আমরা অল্প কিছু টপিক শিখেছি, তো আমরা এখন একদম ছোট্ট একটা প্রজেক্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ইউজারের কাছ থেকে আমরা দুইটা ইনপুট নেব, সাপোজ 3 এবং 5। ইনপুট নেওয়ার পরে সেই দুইটা আমরা যোগ করে আউটপুটে দেব। তো এই যে 3 আর 5 দিলাম, এটা হচ্ছে ইউজার ইচ্ছা মতো দিতে পারে, 2ও দিতে পারে, 7 দিতে পারে, 8 দিতে পারে, এটি ইউজারের ইচ্ছা। তো এরকম একটা ছোট্ট একটা প্রজেক্ট করার চেষ্টা করব এখন। সো আমরা একটা নিউ প্রজেক্ট নিচ্ছি, নিউ প্রজেক্ট, কটলিন, JVM আইডিয়া, নেক্সট। তো এখানে দিব যে ক্যালকুলেটর অথবা মাই ক্যালকুলেটর। মাই ক্যালকুলেটর দিলাম, এটা আমার ডেস্কটপ ফোল্ডার। এখানে ফোল্ডারের নামটা যেহেতু চলে আসছে আপনাদের উইন্ডোজে, যদি এখানে নামটা চলে না আসে তাহলে এখানে স্ল্যাশ দিয়ে এখানে নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ফিনিশ। তাহলে আমাদের প্রথমে এখানে কী করা উচিত, একটা প্যাকেজ তৈরি করা উচিত। সো যদিও প্যাকেজ তৈরি না করলেও হবে, কিন্তু আমরা একটা প্যাকেজ তৈরি করে নিই। রাইট ক্লিক করি, রাইট ক্লিক নিউ, নিউ থেকে প্যাকেজ। তো এখানে লিখলাম com.uuhid.apps.calculator অথবা মাই ক্যালকুলেটর। মাই ক্যালকুলেটর দিলাম, ওকে। এখন আমরা এই প্যাকেজের ভিতরে একটা ফাইল নিব, নিউ, রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে হচ্ছে আমরা এখান থেকে কটলিন ফাইল বা ক্লাস এটা নিব। তো আমরা এখন হচ্ছে ফাইল সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা স্টার্টিং পয়েন্ট দিলাম অথবা ক্যালকুলেটার, আপনার ইচ্ছা মতো একটা নাম দেবেন, দিয়ে এন্টার। এখানে দিলাম মেইন। তো মেইন ছাড়া যেহেতু প্রজেক্ট রান করবে না, সো মেইনটা আমাদের অবশ্যই দিতে হবে। এখান থেকেই প্রজেক্ট এক্সিকিউশন শুরু হয়। সো আমরা মেইন দিলাম, এরপরে হচ্ছে যে ইউজারকে বলবো যে আপনি একটা ইনপুট দেন। সেই জন্য হচ্ছে আমি লিখলাম যে প্রিন্ট এলএন প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। এটা যেহেতু প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে হচ্ছে যেহেতু আমরা প্রিন্ট এলএন দিয়েছি, তো একটা নতুন একটা লাইন ক্রিয়েট হবে অটোমেটিক। সেই লাইনে এসে আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইবো। হ্যাঁ, তো অর্থাৎ এখানে নাম্বার চাইলাম, তো ইউজারের ইনপুট যে দিবে সেটার একটা ভ্যালুটা আমরা রাখবো হচ্ছে ভাল ফার্স্ট নাম্বার। সো যেহেতু সব কিছু স্ট্রিংয়ে আসে, স্ট্রিং, তো এখানে ইকুয়াল টু ডি রিড লাইন। সো ইউজারের কাছ থেকে ইনপুট নিতে রিড লাইন লাগবে। সো আমরা এখানে হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে নাল টাইপের স্ট্রিং আসে, সো ইউজার ইচ্ছা করলে তো ডাটা নাও দিতে পারে, তো এই নাল এক্সেপশন হতে পারে। তো ইউজার তো আপাতত আমরা সেই দিকে যাব না, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা লাস্টে এসে দুইটা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিব। তো এটা আমরা পরে শিখব যে আসলে এটা কী কাজ করে, যেহেতু আমরা এখন একটা সিম্পল একটা প্রজেক্ট করতেছি। তো এটা আপনারা যখন করবেন এটা দিয়ে দিবেন, তাহলে আর প্রবলেমটা থাকবে না। ওকে, এরপরে হচ্ছে ভাল সেকেন্ড নাম্বার। এরপরে এটা হচ্ছে যে স্ট্রিং টাইপের ডাটা আসবে ইকুয়াল টু রিড লাইন। এটা হচ্ছে আমরা লাস্টে এক্সক্লামেশন দিয়ে দিব, কারণ এটা নালও আসতে পারে। ইউজার যদি ডাটা ইনপুট না দেয় সেক্ষেত্রে নাল হয়ে যেতে পারে, অর্থাৎ ডাটাটা খালি আসতে পারে সেটার জন্য। আচ্ছা, এখন এখানে দেখেন তো আমরা তো সেকেন্ড নাম্বার লিখে ফেলছি, কিন্তু আসলে কী হবে, অ্যাকচুয়াল সিচুয়েশন কী হবে? সিচুয়েশনটা হবে যে প্রথমে এটা ইউজার দেখবে যে একটা ফার্স্ট নাম্বার চাইতেছে সফটওয়্যার, তখন ইউজার এই জায়গায় ফার্স্ট নাম্বারটা দিল। এরপরে আমাদের সেকেন্ড নাম্বার চাইতে হবে না? হ্যাঁ, সেকেন্ড নাম্বার চাইতে হবে। সো আমরা এখানে এক্সিকিউশন কিন্তু ধারাবাহিকভাবে হয়, যেমন মেইন আসলো, তারপর প্রথমে এটা এক্সিকিউট হবে, তারপর এটা এক্সিকিউট হবে, তারপরে হচ্ছে আরেকটা এক্সিকিউট হবে। তো আমরা প্রথমটা একটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হ্যাঁ, দিয়ে পেস্ট করে দিলাম। এখন প্লিজ এন্টার সেকেন্ড নাম্বার। তো আমাদের এখন সেকেন্ড নাম্বার চাইবে, অর্থাৎ ফার্স্ট নাম্বারটা দেওয়ার পরে সেকেন্ড নাম্বারটা চাইবে। তাহলে সেকেন্ড নাম্বারের জন্য এই যে আমাদের সেকেন্ড নাম্বারের জন্য লাইন লেখা আছে। তাহলে ইউজারের কাছ থেকে কিন্তু আমরা অলরেডি দুইটা ভ্যালু নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পরে এখন আমরা যেহেতু কী করতে চাই, যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, যাই করতে চাই, সো আমরা এখানে ভাল আর এস বা রেজাল্ট যা খুশি লিখতে পারেন। তো এইটা হচ্ছে আমরা কী টাইপের দিব, ইন্টিজার অথবা ডাবল। যদি দশমিক সংখ্যা ইউজ করতে চান সেক্ষেত্রে ডাবল নেবেন, যদি ইন্টিজার টাইপের দশমিক ছাড়া হয় সেক্ষেত্রে ইন্টিজার দিতে পারেন। আমি ইন্টিজার দিলাম, মানে যত সিম্পল ওয়েতে করা যায়। ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইটা তো স্ট্রিং, আমরা শিখেছি না যে ডাটা টাইপ চেঞ্জ করা। সো এখানে যেহেতু এই ফার্স্ট নাম্বার এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা, সো আমরা এটাকে কনভার্ট করবো ডট দিয়ে টু ইন্ট।
আমরা কনভার্ট করে ফেললাম এবং এটাকেও আমরা টু ইন্ট করে দেব। সো ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ হবে, যোগ হয়ে এই যে আরেকটা ইন্টিজার টাইপের ডেটাতে এখানে অ্যাসাইন হবে, আরিয়াসে অ্যাসাইন হবে। সো দেখেন এখন আর কোনো এরর নাই, অর্থাৎ আমাদের স্ট্রিং ইনপুট নিলাম সেটাকে দুইটাকে ইন্টিজার কনভার্ট করে কিন্তু আমরা যোগ করে ফেলছি। হ্যাঁ, যেটা এক লাইনে করছি, তো আলাদাভাবে যদি লাইনে নিতে চান সেটাও সম্ভব, যে ফার্স্ট লাইন একটা লাইনে কনভার্ট করলেন। তো আসলে বেশি লাইন, যত কম লাইনে কোড করা যায়। হ্যাঁ, আবার যদি খুব কমপ্লেক্স হয়ে যায় যে বুঝতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে মাল্টি লাইনে ভেঙে ভেঙে লেখা ভালো, কারণ শুধু কোড ছোটো করলেই তো হবে না, আমাদেরকে বুঝতেও হবে কোডটা, সেক্ষেত্রে ভেঙে ভেঙে মাল্টিপল লাইনেও করা যায়। আচ্ছা, তো এটা যেহেতু খুব একটা কমপ্লেক্স কিছু না, সেক্ষেত্রে আমরা এক লাইনে করে দিতে পারি। তো এখন যেহেতু আমরা রেজাল্ট পেয়ে গেলাম, অর্থাৎ এই যুগের ফলে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেছি, এখন এটাকে আমরা প্রিন্ট করে দেখতে হবে। প্রিন্ট এলেন, তো আর্লি এস, অথবা আমরা এখানে আরও কিছু স্ট্রিং লিখে দিতে পারি, যে আউটপুট ইস, অথবা রেজাল্ট ইস, রেজাল্ট দি, রেজাল্ট ইস, এখানে ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে আর্লি এস। এই তো এখন যদি আমরা এই সফটওয়্যারটা রান দিই, তো এখান থেকে রান দিতে পারি, তো আমাদের রান হয়ে গেছে। তো সে বলতেছে যে এন্টার, প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার, তো আমি এখানে 6 দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিব। এন্টার দিলে সে বলতেছে যে না, এখন তুমি সেকেন্ড নাম্বার দাও, তো সেকেন্ড নাম্বার চাচ্ছে, সো আমি এখানে 12 দিয়ে দিলাম, এন্টার দিলাম। দেওয়ার পর সেই যে 18 সে প্রিন্ট করে দিয়ে দিয়েছে, তার মানে হচ্ছে এখন কিন্তু এক্সিকিউশন শেষ। হ্যাঁ, এক্সিকিউশন শেষ, কারণ পরে তো আমাদের আর কোনো লাইন নেই, এটার পরে তো আর কোনো লাইন নেই। সো আমাদের কিন্তু এইটা যুগের কিন্তু হয়ে গেলো। এখন এখানে যদি আমরা বিয়োগ দিই, তাহলে এটা বিয়োগের একটা সফটওয়্যার হয়ে গেলো। হ্যাঁ, বিয়োগ দিয়ে দিতে পারি। তো এরকমভাবে গুণ ভাগ সব কিছু আমরা এখন করতে পারি, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে যে ইউজার তো চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ সেটাও ইনপুটে দিতে পারে, তাই না? সেটার জন্য হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো যে কীভাবে এই জিনিসটা কন্ট্রোল করতে হয়, যে ইউজার কোন ভ্যালুটা দিচ্ছে সেটা আমরা কিন্তু চেক করতে হবে। তো আচ্ছা, এখানে যেহেতু প্রোগ্রামটা আবার রান করেছে, সো আমরা 11 দিলাম, 33 দিলাম, দেখি যে আচ্ছা, এ যেহেতু বিয়োগ করেছে, সো 11 থেকে 33 বিয়োগ করে -22 আসছে। তো আমরা দেখলাম যে সফটওয়্যারটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এই যা বলছিলাম যে আমরা যদি এই যোগ বিয়োগ গুণ ভাগটাও ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আরও কিছু টপিক শিখতে হবে, সেটা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব।